আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, তবে যারা শুধু ব্রয়লার মুরগি খামারি তাদের জন্য। মুরগির বাচ্চার এই ক্রাইসিস মুহূর্তে না বুঝে আজেবাজে কোম্পানির বাচ্চা নিলে কি ক্ষতি, তারই একটি চিত্র আজকে তুলে ধরতেছি আপনাদের মাঝে। আপনারা স্ক্রিনে যেই বাচ্চাগুলো দেখতেছেন, এটার বয়স হচ্ছে 4 দিন। তো 4 দিন পরে এই বাচ্চাগুলো এইভাবে মাথা মাটিতে লাগাচ্ছে, তার 4-5 মিনিট পরে এটা মারা যাচ্ছে। তো এই ঘরে আছে হচ্ছে 1000-এর মতো বাচ্চা, এটা এই 2 দিনের মধ্যে 400 বাচ্চার মতো মারা গেছে এইভাবেই। তো আমি ভাবতেছি যে শুধু এইখানেই মনে হচ্ছে এই প্রবলেমটা, একই হেঁচির বাচ্চা অন্য আরেক জায়গায় অন্য খামারের দ্বারায় করা হয়েছে। তো সেম কন্ডিশন ওখানেও 1000-এর বাচ্চার মধ্যে 300-র মতো বাচ্চা সেম কন্ডিশনেই মারা যাচ্ছে। এখন আপনারা যারা মুরগি পালনে এক্সপিরিয়েন্স বেশি আছে, তারা হয়তো বলবেন যে ম্যানেজমেন্টের প্রবলেম, ম্যানেজমেন্টের সমস্যা ছিল। তো আমি নিজেও একজন ফিডের ডিলার, আমি হচ্ছে নারিশ ফিডের ডিলার। তো আসলে নারিশ ফিডের ডিলার নিতে যেহেতু নিচ্ছি, তো আসলে আমি তো একবারে নতুন খামারি না, এই খামারের সাথে অতপ্রতভাবে দীর্ঘদিন ধরে জড়িত আছি, এবং আমার মনে হয় না যে এই খামারটাতে ম্যানেজমেন্টের কোথাও ত্রুটি করা হয়েছে কিংবা মেডিসিনের ক্ষেত্রে কোথাও সমস্যা করা হয়েছে এই ব্রুডিং পিরিয়ডে। তো তারপরেও এই অবস্থা, কোম্পানি যখন আমি জানালাম 4 দিন পর যে আপনাদের বাচ্চাগুলোর এই সমস্যা হচ্ছে, তারা বলতেছে যে আসলে আমরা ক্লেম নেই 2 দিন পরেই, সমস্যা হলেও আসে 4 দিন পর, ওনারা ক্লেম নিচ্ছে 2 দিন পর। যা হোক, পরে আমি অভিযোগ দিলাম কোম্পানিতে, তাদের কোম্পানির মার্কেটিং অফিসার এবং ডাক্তার এসে দেখে গেল, তারাও আমাকে দেখাইলো, তাদের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলতেছে, কিন্তু কি হলো, 1টি টাকাও তো ডোনেশন দিল না। তো যাই হোক, সেই জন্যই হচ্ছে যে বিষয়টা, এই ক্রাইসিস মোমেন্ট বিধায় যে আমরা আজেবাজে যে কোনো কোম্পানিরই বাচ্চা নিব এমনটা না করা বোধ হয় ভালো হবে। একই আমাদের ক্রাইসিস মুহূর্ত দেখানোর পর এখন সেই সময় আমরা বাচ্চা নিলাম 52 টাকা করে, সেই মুরগি এখন 125 টাকা কেজি বিক্রি করা লাগতেছে। তো সেজন্য বলি, ভেবে চিনতে, এই সেক্টরটা এমন একটা অবহেলিত, যদি কোনো রকম মুরগির দামটা বাড়ে তাহলে হচ্ছে ভোক্তা অধিকার এর পিছনে লাগিয়ে আছে, কিন্তু যখন খামারিরা লস খায় তখন কোনো ব্যক্তি যে তাদেরকে সান্ত্বনাটুকু দিবে এরকমও কিছু পাওয়া যায় না। এতক্ষণ আমার পাওয়া একটি শিক্ষা আপনাদের মাঝে শেয়ার করলাম, যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ।